তো আজকে যেই জন্য আসা উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি কিং, কারণ একটাই যে উজ্জ্বলদার দোকানে আজকে কিন্তু মারাত্মক একটা কম্বো অফার চলে এসেছে। কেন? ফ্যামিলি প্যাক। কি ফ্যামিলি প্যাকটা কি এসেছে সেটা একটু বলো। ফ্যামিলি প্যাকটা এসে যে অনেকে তো দুটো নিয়ে তিনটে নিয়ে খায়, ওর জন্য একটা চিন্তা করলাম যে না ফ্যামিলি প্যাকের করি। ওকে, 23শে জানুয়ারি, হ্যাঁ 23শে জানুয়ারি উপলক্ষে একটা ফ্যামিলি প্যাক আমরা তৈরি করেছি, যে যাদের হয়তো তিনজন বড় আছে, একটা ছোট বাচ্চা আছে, ওটা নিলে হয়ে যাবে, ওটা নিলে হয়ে, চারজন বড়রও হয়ে যাবে। চারটে আলু চারটে মাংস, মানে চারটে মটন চারটে ডিম চারটে আলু দিয়ে 840 টাকা, আর এটা চারটে চিকেন চারটে ডিম দিয়ে চারটে আলু দিয়ে, মানে 4000 ml, ওটা 600 টাকা। 600 টাকা একদম। মানে হঠাৎই এত সুন্দর একটা কম্বো আনার কি মানে ফল্ট? মানে সবার কথা ভেবে যে একসাথে খেতে পারবে, আমরা তো মানুষ ছাড়া তো বাইরে কেউ না, মানুষের কথা চিন্তা করতে হবে, ওর জন্য এটা করা। বাহ, তার মানে নতুন একটা অফার কিন্তু নতুন বছরে চলে এসেছে, আজকে 23শে জানুয়ারি আজকে রিলিজ হলো। তোর ভিডিওতেই তো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমার ভিডিও অনেকেই ওয়েট করেছিল কবে থেকে আসবে অফারটা, তো আজকের থেকে অফারটা চলে এসেছে, কিন্তু মানে এটা থাকবে অবশ্য, সবাই এসে এই কম্বো প্যাকটা নিতে পারবে, তাই তো? একদম, বসে গেলে আনলিমিটেড রাইস, বসে গেলে তো আনলিমিটেড রাইস, এটা তো সবাই জানে। এখন এমন কি নতুন হাড়ি কিন্তু একটার পর একটা আসতেই চলেছে, ঠিক আছে মোটামুটি। আর এখন বিরিয়ানি প্রাইস কি আছে? যা তাই আছে, চিকেন বিরিয়ানি 140 আর 200, আর মটন বিরিয়ানি স্পেশাল যেটা 320, চিকেন স্পেশাল 220। ওকে, আবার 2000 মানে দুর্গাপূজায় আবার দাম বাড়বে। ওকে ওকে, তার মানে তার আগে কোনো দাম বাড়ছে না, কিন্তু ক্যাপাসিটি মানে হায়ার পার ক্যাপাসিটি আছে। আমরা প্রথম দিন যেই ব্লগটা করেছিলাম বছরের প্রথম দিন, তো আজকে আবার 23 দিনে কিন্তু নতুন অফার চলে এসেছে, এরকমই কিন্তু ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে। চলো কি রয়েছে কম্বোটা সেটা আগে দেখে নিই। তো মধ্যমেলা বিরিয়ানি কিং, হ্যাঁ উজ্জ্বলদার দোকানে কিন্তু নতুন কম্বো যেটা তোমাদের বললামই সেটা হচ্ছে, এই হচ্ছে বাকেটটা, এই হচ্ছে বাকেট, একদম 4000 ml এর বাকেট, ঠিক আছে। এর মধ্যে কি কি আসবে একটু বলে দাও। চারটে মটন চারটে আলু আর চারটে ডিম, মানে চারজনের জন্য আনলিমিটেড বসে খেলে রাইস। আরে বাপরে বাপ, মানে আনলিমিটেড বসে খেলে রাইস, চারটে মটন চারটে ডিম, এটা কিন্তু চিকেনও হবে, ঠিক আছে। এটা প্রাইস রেটটা কি থাকবে সেটা বলে দাও। ওটা একটু পরে বলে দিচ্ছি, দেখো ওটা সাসপেন্স রইলো, ওটা পরে বলে দিচ্ছি, বুঝলে কি কি থাকছে একটু দেখে নাও। আহা, হাড়িটা দেখো ভাই, এই দেখো রাইসের কোয়ান্টিটি দেখো, 4000 ml যেহেতু রাইসের কোয়ান্টিটি কিন্তু মারাত্মক পরিমাণে থাকবে। ওফ, মানে চারজনে আরামসে বসে খেয়ে নিতে পারবে, বা বাড়িতে নিয়ে গেলেও আরামসে হয়ে যাবে চারজনে, আশা করি, আমার যা মনে হচ্ছে। মানে এতটা রাইস দিচ্ছে, দেখো একটা গেল আলু, দুটো আলু ধরবে এত বড়, একদম তিনটে চারটে আলু এলো, ঠিক আছে। এবার যাচ্ছে মাটন, এই হচ্ছে মাটন, ও একটা দুটো মাটন তিনটে মাটন, আর এই যে একটা এইটা একটা চারটে মাটন, রে বাপ রে বাপ, উপর থেকে রাইস। এটা মধ্যে কি ডিম থাকবে? ডিমটা আলাদা করে দিয়ে দাও, ডিমটা আলাদা, মানে ডিমও থাকবে কিন্তু? হ্যাঁ চারটে ডিম থাকবে, চারটে ডিম থাকবে, হ্যাঁ ডিমটা আলাদা দিলে গিয়ে রাইসটা একটু বেশি করে যাবে। ওকে ওকে, আর প্রাইসটা? এটা ভাই ধর, প্রাইসটা আমি বলছি, আমি এটা দিয়ে নেই। রে বাপ রে বাপ, এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ ধরিয়ে দিয়েছে আমার হাতে, জাস্ট দেখতে পাচ্ছো, এই বড় সাইজের বিরিয়ানি কিং একমাত্র মধ্যমা বিরিয়ানি কিং এর দোকানে কিন্তু পাওয়া যাবে, উজ্জ্বলদার দোকানে, ঠিক আছে। এরকম বড় বড় সাইজের মাটনের সাথে এরকম বড় সাইজের একটা বিরিয়ানি প্লেট, ভাই রে ভাই, মানে ভাবার বিষয় নেই। ও কি দেবো, জাস্ট বলার মতো না, ঠিক আছে। এই হচ্ছে সাইজ, বাট এটা আজকে বাড়িতে নিয়ে যাবো নাকি আমি, নাকি এখানেই বসে খাবো, এখানেই বসে খাবো, তারপরে তোমাদের দেখাবো। তোমরা যদি ফ্যামিলি প্যাক চেতে চাও, তো এটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হতে চলেছে আমার। সো অলরাইট, এত বসে গেছি কিন্তু একদম লাট্টা ফাট্টা মেরে, ঠিক আছে। আর দুটো প্লেট নিয়ে চলে এসেছে, আর এত বড় একটা কম্বো প্যাক যেটা আজকেই লঞ্চ করলাম, আমার হাতেই লঞ্চ হলো, ঠিক আছে। যেটা উজ্জ্বলদার মধ্যমগ্রাম বিরিয়ানি কিং, উজ্জ্বলদার দোকানে 4000 ml এর কোয়ান্টিটিতে, এই হচ্ছে ফ্যামিলি প্যাক, চারটে মাটন চারটে চিকেন চারটে ডিম থাকবে, ঠিক আছে এর মধ্যে, ঠিক আছে। তোমরা প্যাকটার প্রাইস হচ্ছে সেটা ডেসক্রিপশনে থাকবে, সেটা ডেসক্রিপশনে থাকবে, কোনো চাপ নেই। কিন্তু সাইজটা দেখতে পাচ্ছ, বড়ো সাইজ, এরকম বড়ো সাইজে আজকে পুরোটা যদি খেতে পারি তাহলে কিন্তু আমার জন্য একটা মারাত্মক অফার আছে, বাট আমি পুরোটা খেতে পারবো না, বাট আমি তোমাদের দেখাচ্ছি এখানে কি আছে। এই দেখো, আহ হা হা, ভাই রে ভাই, পুরো বাড়িতে নিয়ে বসে পড়েছি, মানে আজকে যদি কাস্টমার আসে বলে বসেছে দেখি, তাই ফিল দ্যাট চিকেন লেগ পিসের মতো ফিল করছে। আর এই হচ্ছে পিসেস, এরকম বড় বড় এরকম বড় বড় পিসেস, এই হচ্ছে পিস একটা, এই হচ্ছে দুটো, আর এই হচ্ছে তিনটে গরম নরম গরম মাটন, আর এই হচ্ছে চারটে। দাদা আমাদের স্যালাড দিয়ে চলে গেছে, আর ডিমও থাকবে, চারটে ডিম থাকে, আমাকে দুটো ডিম দিয়েছে ইচ্ছা করে, ঠিক আছে ঠিক আছে, আমি দুটো ডিমে সন্তুষ্ট, কিন্তু তোমরা কিন্তু চারটে ডিম পাবে। তার সাথে রয়েছে এরকম সাইজের কোয়ান্টিটি, কোয়ান্টিটি লেভেল মারাত্মক, আর পিসেসগুলো দেখো এরকম সাইজের মাটনের পিস, এটা চারটে ডিমও দিয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু চারটে ডিমই দেবে, বাট আমি বলবো যে এটা কিন্তু পুরো ফ্যামিলি প্যাক,
হতে চলেছে পুরো একদম প্রপার ফ্যামিলি প্যাক সাইজ দেখো মাটনের এরকম বড় বড় সাইজে এই একটা মাটন এই একটা মাটন এই একটা মাটন আর এই হচ্ছে পাজরের পিসটা যেটা আমার সবচেয়ে ফেভারিট পিস এই হচ্ছে একটা মাটন মানে চারটে মাটন দিয়ে এরকম বড় সাইজে কোয়ান্টিটিতে আর এই এই তো আলু রয়েছে এরকম বড় বড় সাইজে চারটে আলু থাকবে এরকম বড় বড় সাইজে মানে এইটা হতে চলেছে মানে মধ্যমগ্রামে বিরিয়ানি কিং এর দোকানে সবচেয়ে মারাত্মক কম্বো একটা সাইজে ঠিক আছে এটা প্রাইস কি আছে সেটা ডেসক্রিপশনে থাকবে সেটা কোনো চাপ নেই তোমাদের বাট আমি অবভিয়াসলি এই এত বড় কোয়ালিটি তো খেতে পারবো না আমি এখান থেকে ভাগ করে খেয়ে নেব বাট তোমাদের জাস্ট আমি পিসটা দেখিয়ে দিলাম সো এখান থেকে আমি ছোট্ট করে জাস্ট আলুটা নিই আলু নিই পুরো বাকেট থেকে হালকা করে বিরিয়ানি নিই অল্প বিরিয়ানি নিয়ে হালকা এটা কিন্তু প্রপার চারজনের আনলিমিটেড রাইস দিয়ে তোমরা খেতে পারবে বিরিয়ানি চারটে মাটন চারটে আলু চারটে ডিম সব কিছু চারটে করে থাকবে ফোর পিসেস করে সাথে থাকবে কিন্তু এরকম বড় বড় সাইজের মাটনের পিস ভাই আমি একটা ভালো মাটন মানে ভালো সবকটাই মাটন বাট আমার চয়েসের মাটন হচ্ছে এই পাজরের পিসটা আহ হা এর মধ্যে চর্বি আছে হালকা করে আর হালকা করে পিসটাও কিন্তু এরকম বড় আছে চলো এটা খাওয়া যাক সো ওভারঅল এখানকার বিরিয়ানি নিয়ে তো কোনো কথা নেই জানো মধ্যমগ্রামে বিরিয়ানি কিং বলতে উজ্জ্বল দাই বলি আমি সবসময় বলি সবসময় একই কথা বলবো কারণ আমার মারাত্মক লেভেলের লাগে সেখানে এরকম সাইজের আলু থাকে ঠিক আছে তো আমি এই বিরিয়ানি রিভিউ কিন্তু আমি অনেকবারই দিয়েছি বাট 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 আজকে রিভিউটা কোনো দিব না আমি কোনো রিভিউ হবে না আজকে ঠিক আছে এখানে স্যালাড রয়েছে ডিম রয়েছে বাট আমি হালকা করে খেয়ে আর সত্যি কথা বলতে আমি অনেককে দেখেছি এটা বলে মশলাদার বিরিয়ানি সত্যি কথা উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু মশলাদারই বিরিয়ানি কোনো লাইট বিরিয়ানি না কোনো ড্রাই রাইস কিন্তু এর মধ্যে থাকে না পুরো মশলা রাইস থাকে চলো তোমাদের লোভ দেখে খাওয়া যাক মারাত্মক লেভেলের খেতে বিরিয়ানিটা আলুটা দেখো ও হো আলুটা দেখো এই হচ্ছে আলু প্রপার একদম সিদ্ধ হয়েছে দারুণ দারুণ হালকা আলুর সাথে চটকে নিয়ে এরকমভাবে তোমাদের লোভ দেখে দারুণ জাস্ট মারাত্মক লেভেলের আর এই হচ্ছে এখানকার মাটন এরকম সাইজের মাটন ভাই রে ভাই এই হচ্ছে এটা পাজরের পিস এই হচ্ছে মাটনের পিস একদম রসালো নরম গরম ফলথলে মাটনটা এরকম এই দাও এই দাও জাস্ট মাটনটা দেখো একদম ছিঁড়ে আসবে মনেই হচ্ছে একদম পাজরের পিস থেকে চর্বিটা নিয়ে জাস্ট ও হো হো এরকমভাবে বাট এরকমভাবে মাটনটা আমি খাই না যারা ল্যাকর ফুডিও ফলো করো তারা জানো ল্যাকর ফুডি মটন কীভাবে খায় এই হচ্ছে মাটন নরম গরম ফলতলে মাটন আর এই মাটনের একটা স্মুথ বসাতে লাজবাব অনেকদিন পরে একটা মারাত্মক লেভেলের বিরিয়ানি খেলাম অবভিয়াসলি আমি উজ্জ্বল বিরিয়ানি মাঝে মাঝেই খাই বাট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আর আজকে কিন্তু নতুন কম্বো একটা অফার লঞ্চ করে দিলাম এই দোকানে যেটা তোমরা নিতে পারো একদম কম পয়সা ভালো আনলিমিটেড রাইসের সাথে ফ্যামিলি প্যাক বাড়িতে যাও ফ্যামিলির সাথে এনজয় করো এত সুন্দর একটা প্যাক নিয়ে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর লাইক করো কমেন্ট করো আর যদি ল্যাকর ফুডিকে এখন ফলো না করে দাও তাহলে বস কী করছো 1 লাখ হয়ে গেছে তাড়াতাড়ি 2 লাখ করে দাও তারপরে 5 লাখ তারপরে 1 মিলিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে চলো আজকে ভিডিওটা শেষ করে নিই টাটা বাই বাই